আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের একটি আমরুপালি আমের বাগানে নিয়ে এসেছি। স্পেশালি এই বাগানে মোটামুটি ভালোই মুকুল এসেছে, প্রায় 70 ভাগের মতো মুকুল এসেছে, মোটামুটি ভালো আর কি এই বছর অনুযায়ী। তবে এই বছর সামগ্রিকভাবে যদি আমি বিবেচনা করি তাহলে 60 ভাগের মতো আর কি মুকুল আসছে, তবে গত বছরের চাইতে একটু কম আর কি এই বছর। তবে ভালো, খারাপ না, মোটামুটি আসছে আর কি, এটাতে চলবে, খারাপ না। তো এই যে দেখুন, আমার কাছেই একটি রূপালী আমের গাছে মুকুল আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এই যে দেখুন মুকুল ধরেছে। এবং এই মুকুলটা দেখুন যে কি বড়, বিশাল বড় সাইজ, প্রায় দেখা যায় যে 10-12 ইঞ্চির বেশি মনে হয় হবে। এই যে দেখুন কত চমৎকারভাবে মুকুল ধরে আছে, খুব স্মুথভাবে মুকুল। শুধু এই গাছটাতে না, আমার কাছে আরও এই যে এই গাছটা দেখুন, এই যে এই এই গাছটা দেখুন, এই যে মুকুল, বাট এটা পাতা মুকুল, গাছগুলো একটু ছোট। এই যে এইটাতে আমি আপনাদের একটু দেখাই, এই গাছটাতে, এই যে দেখুন কী সুন্দরভাবে, এই যে এই যে এই যে এই যে শুধু এই গাছটাতে না, আমি আপনাদের আরও এই যে এই পাশে একটু দেখাবো, এই গাছটাতে, এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুকুল এসছে। মুকুলগুলো কিন্তু দু একটা ফুলও ফোটা শুরু হয়ে গেছে, কিছু কিছু মুকুলে ফুল আসেনি, বেশিরভাগ মুকুলে ফুল এখনও আসে নাই, মুকুল হয়েছে বেরোইছে বাট ফুল এখনও ধরে নাই। এই যে দেখুন, এই যে দেখুন দু একটাতে ফুল আসলে ধরছে, এগুলো আর কি, এই এইটাতে ফুল ধরছে আর কি, এইটাতে, এই যে এইটাতে ফুল এখনও ধরে নাই, এই যে ছোটো এগুলোতে ফুল ধরেনি, মুকুল শুধু বেরোইছে। মোটামুটি ভালো আর কি, চমৎকারভাবে এবছর মুকুল বেরোয়েছে, প্রচুর পরিমাণে মুকুল আসছে, খারাপ না আর কি। এই বাগানটাতে প্রায় 70 ভাগের মতো মুকুল আসছে, ভালো, রূপালি আমের বাগান। তো বন্ধুরা, আপনারা আমের সিজনের সময় আসবেন, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, আমের সময় এসে আপনারা 50-60 মণ বা 100 মণ আম নিয়ে যাবেন। আমাদের রাজশাহীতে কিন্তু বিভিন্ন আইটেমের আম পাওয়া যায়, স্পেশালি হিমসাগর এবং ল্যাংড়া ফজলি, এই তিন জাতের আম কিন্তু আমাদের বাজারে, এই যে যে মোহনপুর যে বাজারটা, এই বাজারে কিন্তু অন্যান্য বাজারের চাইতে দাম কম থাকে বন্ধুরা, এটি মনে রাখবেন। তবে রূপালী বা এই এই আমগুলো কিন্তু আমাদের এই বাজারটাতে একটু কম আসে, তবে স্বাভাবিকের চাইতে একটু কম, এই দিকে একটু রূপালী চাষটা কম হয়, সেটা সাপাহার একটু বেশি চাষ হয়। তো আপনারা এসে নিয়ে যাবেন, আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিতে পারবো আমের সিজনের সময়। তো রাজশাহীতে আরও একটি জিনিস বন্ধুরা, আমরা কিন্তু আড়ত নিয়ে ফেলছি অলরেডি, আপনারা এর আগে হয়তো বা দেখেছেন, আমি দেখাইছি এর আগে ভিডিওতে, মোহনপুর সেই আমের বাজারটিতে আমার আড়ত রয়েছে। এছাড়াও বন্ধুরা আরও একটি সুখবর আপনাদের জন্য থাকবে, আমের সিজনের সময় আমি এবছর থাকবো ইনশাআল্লাহ সাতক্ষীরাতে, আমের সময় আপনারা সাতক্ষীরা এলে আপনারা আমাকে দেখতে পাবেন, এবং সাতক্ষীরা থেকে আমি প্রথমে আমের সরবরাহ শুরু করব। রাজশাহীর চাইতে প্রায় 1 মাস আগে সেখানে আম শুরু হবে, তো ভাববে না যে আমে কোনো কেমিক্যাল বা এসে ওগুলো থাকবে, আসলে তা না, ওখানে আসলে প্রাকৃতিকভাবেই কিন্তু আমগুলো আগাম পরিপক্ক হয়। অলরেডি সাতক্ষীরাতে নাকি আমের মটর দানার মতো হয়ে গেছে, স্পেশালি মার্বেল টাইপের মতো হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে আর কি আম, বাট আমাদের রাজশাহীতে মুকুল কেবল আসছে আর কি, এখনও দু একটা গাছে বের হয়নি, তবে 60 ভাগ গাছে মুকুল আসছে, গতবারের চাইতে একটু কম। আর আরও একটি কথা বন্ধুরা, আপনারা সাপাহারও কিন্তু আমাদের আড়ত রয়েছে, স্পেশালি সেখানে আমার কিন্তু পার্টনার রয়েছে, সেটা আমার নিজস্ব নয়, সাপাহার থেকেও আমি কিন্তু এবার থাকবো, সাপাহার থেকেও আপনারা আম নিতে পারবেন। সাপাহারে রূপালী, একদম দেশ সেরা রূপালী, হাঁড়িভাঙা, আসলে হাঁড়িভাঙা আমও কিন্তু সাপাহারের খুব বেস্ট একটা আম। এবং সাপাহারের আরও একটি চমৎকার আম রয়েছে, সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, হাঁড়িভাঙা এবং রূপালী, এই তিনটা জাতের আম আমি আপনাদের সাপাহার থেকে পাঠানোর চেষ্টা করব। যারা কুরিয়ারে নেবেন তারাও নিতে পারবেন, যারা 20-30 ক্যারেট হয় কি ওই যে চালানের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে অনেকে নেয় ঢাকা চট্টগ্রাম বা সিলেট, তাদেরকেও দেওয়া যাবে, আমাদের গাড়ি কিন্তু সাপাহার থেকেও যাবে, স্পেশালি চট্টগ্রাম যাবে, ভৈরব যাবে, কুমিল্লা যাবে, এই অঞ্চলগুলোতে যাবে। তো মিনিমাম আপনাদের অর্ডার
30 ক্যারেট হবে, যারা আপনার ট্রাকের মাধ্যমে নেবেন তারা 30 ক্যারেট অর্ডার করবেন, আর যারা কুরিয়ারে নেবেন তারা 1-2 ক্যারেট, আপনাদের কোনো লিমিট নাই। আর যারা 50-60 মন বা 100 মন তারা তো ইচ্ছে মতো নিতেই পারবেন, বা ট্রাকে যারা নেবেন চালানের মাধ্যমে তারা মিনিমাম 30 ক্যারেট হতে হবে, কারণ আমাদের লেবারের একটা কাজের ব্যাপার স্যাপার থাকে, তো সব মিলিয়ে এরকম একটা ব্যাপার থাকবে। তো শুধু এইটা না, আমার কাছে কিন্তু আরও একটি বিশাল বড় আমের বাগান রয়েছে, আমি আপনাদের সেই বাগানটাতে একটু নিয়ে যাব। এই যে দেখুন, এই যে বিশাল বড় আমের বাগান, এই যে আপনাদের বললাম এই এই বাগানটাতে মোটামুটি, এই যে দেখুন মুকুল আসতেছে, এই যে দেখুন এই গাছটাতে তো প্রচুর মুকুল এসেছে, একবারে ভরপুর মুকুলে ভরপুর। এই যে দেখুন একটি আমের বাগানে আমি অলরেডি চলে এলাম। এই বাগানটাতে কিন্তু এই যে বিশাল বড় আমের বাগান, এইটা এই যে দেখুন গাছগুলো মোটামুটি একটু বড় বড় সাইজের, খারাপ না। তো এই বাগানটাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে প্রত্যেকটি গাছে, কিন্তু মুকুল আছে প্রত্যেকটি গাছে। এই বাগানটাতে আমার দেখা মতে 100% গাছে মুকুল আসছে। এই যে গাছগুলো কিন্তু খুব চমৎকার, এগুলো সব গাছ কিন্তু হিমসাগর আমের গাছ বন্ধুরা, হিমসাগর আমের গাছ। এই যে দেখুন, ওই যে দেখুন কি মুকুল, প্রচুর পরিমাণে কিন্তু মুকুলের অভাব নেই সব গাছগুলোতে। এই যে এই যে এই যে এই যে দেখুন মুকুল একবারে ছেয়ে গেছে। এই যে এই গাছটা, এই যে ছোটো গাছ, বাট এই যে দেখুন কী পরিমাণ মুকুল, একেবারে মুকুলে একবারে। এই গাছটা হচ্ছে রূপালী আমের গাছ, গাছ দেখেও কিন্তু চেনা যায় বন্ধুরা, মনে রাখবেন। এই যে দেখুন এইটা হচ্ছে রূপালী আমের গাছ, এই যে এইটা হিমসাগর, এই যে দেখুন কী পরিমাণে, এই যে দেখুন গাছটা বড়। আর বন্ধুরা বড় আমের গাছের কিন্তু আম একটু সুস্বাদু হয়, বাট বড় আমের গাছে আম একটু সাইজটা ছোট হয়, আর চারা গাছের আমের টেস্ট একটু কম হলেও সাইজটা হবে বড়, বিশাল বড় বড় সাইজ হবে। তো এই আর কি, আমি একটু আরও আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো। এই যে দেখুন প্রচুর কিন্তু মুকুলের অভাব নেই, কত এই গাছে, এই বাগানটাতে 100% সব গাছ। এই যে দেখুন কি পরিমাণ মুকুল আসছে, এই যে দেখুন গাছে, এটা ল্যাংড়া, এই যে দেখুন গাছ দেখেই বোঝা যাচ্ছে ল্যাংড়া আমের গাছ। এই যে দেখুন প্রচুর, প্রচুর পরিমাণে মুকুলের যেন অভাব নেই, এই গাছটাতে একটু কম আসছে মুকুল। একটু ভেতরে আমি আপনাদের দেখাই, এই যে দেখুন মুকুল, দেখুন এখানে যে চারটা গাছ আছে চারটাই ল্যাংড়া আমের গাছ। এই যে দেখুন, এই যে আপনারা মুকুল দেখুন কী পরিমাণ মুকুল ধরে আছে, অস্বাভাবিকভাবে মুকুল ধরে আছে। এই যে এই গাছটা আছে, এই যে দেখুন উপর থেকে, এই যে দেখুন মুকুল, দেখুন এই যে এই মুকুলটা ফুটে আছে, ফুটছে আর কি, ফুল ফুটছে। এই যে প্রচুর পরিমাণে অস্বাভাবিকভাবে মুকুল ধরে আছে, এই যে দেখুন কী পরিমাণ মুকুল ধরে আছে অস্বাভাবিকভাবে। তো বন্ধুরা আমের সিজনে আপনারা আসবেন, এসে আম নিয়ে যাবেন, এই আর কি। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম রাজশাহী।